স্বামীজি বলেছেন, মানুষ পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আমরা কেন সেই পূর্ণতা বুঝতে পারি না। এটা সাধারণত তাই হয়ে থাকে, পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করে কথাটা খুব ঠিক নয়। মানে পূর্ণতা যেন একটা জিনিস সেটা নিয়ে আসে তা নয়, তার ভেতরে পূর্ণতা রয়েছে, পূর্ণতার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাটাকে বাস্তব করতে হবে, সত্য করতে হবে, সেটা আমাদের কাজ। পূর্ণতা নিয়ে আছে মানে পূর্ণতাটা রয়েছে, শুধু ঢাকাটা খুলে দিলেই হবে তা নয়, তাহলেও ঢাকা খোলার জন্য প্রযত্ন করতে হবে। সেই জন্য হচ্ছে স্বামী বিবেকানন্দের একটি কথা, বড় সুন্দর কথা, শ্রীরামকৃষ্ণদেবের মস্ত কথা সকলের জানা আছে, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভই। স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছেন, প্রযত্নই মনুষ্য জীবনের উদ্দেশ্য। কি অপূর্ব কথা, প্রযত্নই মনুষ্য জীবনের উদ্দেশ্য, স্ট্রাইভিং, ইউ মাস্ট স্ট্রাইভ টু মেক আস ফুলার অর টু ব্রিং আউট দ্য ফুলনেস, দ্য ইনফিনিট পাওয়ার, সেই ইনফিনিট অসীম সত্তা পূর্ণতা, সেটা আমাদের ভেতরে আছে, সুপ্ত হয়ে আছে, সেটাকে জাগাতে হবে এবং প্রকাশ করতে হবে, তার জন্য প্রযত্ন করতে হবে। প্রযত্ন মানে চেষ্টা, যত্ন বা চেষ্টা, তাকেই অন্য ভাষায় তপস্যাও বলে, তার জন্যে কসরত করতে হবে। তপস্যা মানে কসরত, কষ্ট স্বীকার করতে কোনো দ্বিধা থাকবে না, ভালো জিনিস পাবার জন্যে যত কষ্ট করতে হয় আমি করবো, একে বলে তপস্যা। তো এই তপস্যা বলো, স্ট্রাইভিং বলো, চেষ্টা বলো, এটা করতে হবে, সেটা না করলে কী করে হবে। কিন্তু আমরা কেন সেই পূর্ণতা বুঝতে পারি, কী করে বুঝবে আগে বলো, আগে তো বোঝা যাবে না, পূর্ণতার খবর এমনি পাওয়া যাবে না। সেই জন্যে এই সমস্ত এইরকম মানুষ যাদের কথা, তাদের কথা একটু বিশ্বাস, একটু শ্রদ্ধা রাখতে হয়। তারপরে এগোতে এগোতে দেখবে, হ্যাঁ সত্যি সত্যি হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলতেন, একজন কাঠুরে মানে মোটামুটি কাঠ টাট সংগ্রহ করে বিক্রি করে হোক যা করে হোক সংসার চালায়, সে যাচ্ছে, এক ব্রহ্মচারী কাঠুরকে বলেছিল এগিয়ে যাও, সে বুঝতে পারেনি কেন বলছে এগিয়ে যাও। সে দেখলো এমনি কাঠের থেকে ধীরে ধীরে যেতে যেতে আরও ভালো ভালো কাঠের গাছ সেখানে রয়েছে, কাজে আর একটু বেশি দামি কাঠ পেতে লাগলো, বললে এগিয়ে যাও। সে আরও এগিয়ে যেতে যেতে দেখলো আরও ভালো ভালো জিনিস রয়েছে, মেহগিনি কাঠ রয়েছে, এরকম আর কি কথার কথা বলছি। আরও এগোতে এগোতে বললে আরও এগিয়ে যাও, তখন এগিয়ে যেতে যেতে দেখলো যে গাছপালা খুব বেশি নেই, কিন্তু মাটি খোঁড়া রয়েছে, খনির মতন রয়েছে, তার ভেতরে কি যেন রয়েছে। সে গিয়ে দেখলো হয়তো লোহা রয়েছে, বলে এগিয়ে যাও। সে আরও গিয়ে দেখলো লোহা ছেড়ে তাঁবা রয়েছে, সে বললে আরও এগিয়ে যাও। দেখলো তাঁবা ছেড়ে রূপো রয়েছে, বললে আরও এগিয়ে যাও, গিয়ে দেখলো রূপো ছেড়ে সোনা রয়েছে। এই ঠাকুরের বলা কথা, এগিয়ে যাও। আমরা যদি এগিয়ে না যাই, আমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি, তাহলে সব জিনিস যে পাবো এমন নয়, হাতের কাছে হয়তো ভালো জিনিস নেই। যদি আমরা প্রযত্ন, একে বলে প্রযত্ন, একে বলে তপস্যা, এই প্রযত্ন বা তপস্যা যদি আমরা করি, তাহলে দেখব যত আমরা এগিয়ে যাব, যত চেষ্টা করতে থাকব, তত বেশি মূল্যবান জিনিসগুলো আমাদের আয়ত্তে আসবে। কিন্তু সবথেকে সব মূল্যবান জিনিসই কিন্তু আমাদের ভেতরেই আছে, আমরা বাইরে থেকে আহরণ করছি না, শুধু খুঁড়ে বার করছি, ভেতরে আছে সেটাকে প্রকাশ করছি। খুঁড়ে বার করার মানে হচ্ছে এই।